আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এই ভিডিওটি একটু অন্যরকম হবে। এটি হচ্ছে তাজমহল এবং আগ্রা ফোর্টের অজানা রহস্য। আপনারা যদি কেউ আগ্রা কিংবা দিল্লি ঘুরতে যান তাহলে অবশ্যই তাজমহল এবং তাজমহলের সাথে আগ্রা ফোর্ট ঘুরবেন, আর যদি নাও ঘুরতে চান তাহলে এই ভিডিও দেখে আপনারা বিনোদন নিতে পারবেন। তো চলুন শুরু করি। আগ্রাকে বলা হয় মূলত তাজমহলের শহর। এই শহরে তুলা, ইস্পাত, লোহা এবং লবণের বিশাল বাণিজ্য থাকলেও পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি তাজমহল পৃথিবীর কাছে এই শহরকে পরিচিত করেছে এক ভিন্ন রূপে। ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে প্রায় 200 কিলোমিটার দক্ষিণ পূর্বে জেলায় এই আগ্রা। শাহজাহান তার তাজমহল তৈরি করেছিলেন জঙ্গলময় এক স্থানে। জঙ্গলের ছাপ এখনো রয়েছে এখানে। চারদিকে প্রচুর পরিমাণে গাছ রয়েছে এবং রয়েছে প্রচুর বানর। তাজমহলের ভেতরে প্রবেশের জন্য আপনাকে নিতে হবে শু কভার। তবে শু কভার আপনারা ঢোকার আগে গেটে পেয়ে যাবেন। 0 থেকে 16 বছর পর্যন্ত তাজমহলে ঢোকার জন্য প্রবেশ মূল্য ফ্রি। কথিত আছে 22,000 শ্রমিকের 22 বছর সময় লেগেছিল এই তাজমহল তৈরি করতে। উস্তাদ আহমেদ লাহোরি মূল নকশা তৈরি করেছিলেন এই তাজমহলের। 1666 সালে পরলোক গমন করেন শাহজাহান। তাজমহলের বিভিন্ন নির্মাণ সামগ্রী বহন করার জন্য 1,000টি হাতি ব্যবহার করা হয়েছিল। আরো জানা গিয়েছে তাজমহলের শ্বেত পাথর আনা হয়েছিল রাজস্থানের মাকানামা স্থান থেকে, পাঞ্জাব থেকে পান্না এবং আফগানিস্তান এবং শ্রীলঙ্কা থেকে আসে নীলকান্তমণি। শ্বেত পাথরের গায়ে লাগানোর জন্য 28টি মণিমুক্তা পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আনা হয়েছিল। তাজমহলের এই অসম্পূর্ণ নির্মাণ কাজ সম্পূর্ণ করতে ভারতীয় বিশেষজ্ঞ ছাড়াও পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে স্থাপত্য শিল্পীদের নিয়ে আসা হয়েছিল। তাজমহলে নিজস্ব ধর্মীয় স্থাপত্য থাকলেও এই সৌধ নির্মাণে বিভিন্ন ধর্মের কারুকাজ এবং নকশা দেখা গিয়েছে, যেমন 4টি মিনার এবং গম্বুজ মুসলমানদের মসজিদের মতো। তাজের মাথা ত্রিশূলটি হিন্দুদের শিব মন্দিরের অনুকরণে করা হয়েছে। আরো একটি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে দিনের বিভিন্ন সময়ের আলোতে বিভিন্ন ধরনের রং ধারণ করে এই তাজমহল। সকালের আলোতে গোলাপি রং ধারণ করে, দুপুরে হালকা হলুদ এবং বিকালে দুধের মতো সাদা রং ধারণ করে, এবং রাতের চাঁদের আলোতে সোনালী বর্ণ ধারণ করে এই তাজমহল। 130 ফুট উঁচু তাজমহলের চারপাশে 4টি মিনার রয়েছে। আপনারা গেলে দেখতে পাবেন এই তাজমহল জুড়ে ক্যালিওগ্রাফি লেখা আছে। এই ক্যালিওগ্রাফির স্রষ্টা হচ্ছে আব্দুল হক নামে একজন কবি। এবং তাজমহলের উচ্চতা 240 ফুট। তাজমহল যে কত সুন্দর, কত মনোমুগ্ধকর, কত অপরূপ সুন্দর তা ছবিতে কিংবা ভিডিওতে কোনোভাবে বোঝানো সম্ভব নয়। তাজমহলের কাজ শুরু হয় 1632 সালে এবং শেষ হয় 1647 মতান্তরে 1653 সালে। সময়টা ছিল 1607। সম্রাট শাহজাহানের নাম ছিল শাহজাদা হুররাম, এবং শাহজাহানের স্ত্রী যাকে উৎসর্গ করে এই তাজমহল তৈরি করা হয়েছে সেই স্ত্রীর নাম ছিল, এবং শাহজাহানের স্ত্রী মমতাজ যাকে উৎসর্গ করে এই তাজমহল তৈরি করা হয়েছিল এই মমতাজের নাম ছিল, সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ যে নামে সবাইকে চিনেন তার পরিপূর্ণ অরিজিনাল নাম ছিল আরজুমান আরা। তিনি আরজুমান আরা নামেই সবার কাছে পরিচিতি লাভ করেছিলেন। সময়টা 1607 সালে। এই সালেই সম্রাট শাহজাহান এবং মমতাজের প্রথম দর্শন হয়। কিন্তু সম্রাট শাহজাহানের স্ত্রী এই আরজুমান আরার নাম পরিবর্তন করে শাহজাহান ভালোবেসে স্ত্রীর নাম দিয়েছিল সম্রাট মমতাজ। আরো জানতে পেরেছি শাহজাহান এবং মমতাজের দাম্পত্যকাল স্থায়ী হয় মাত্র 19 বছর। মমতাজের কোল জুড়ে আসে 14টি সন্তান, এবং আরো কথিত আছে যে শেষ সন্তান প্রসব করার কালীন তিনি মৃত্যুবরণ করেন। মমতাজের মৃত্যুর পরের বছরই সম্রাট শাহজাহান এই তাজমহল নির্মাণ কাজ শুরু করেছিল। স্ক্রিনে যে ফুটেজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আগ্রা ফোর্ট। এই আগ্রা ফোর্টটি 94 একর জমির উপরে অবস্থিত। এটি মূলত সম্রাট শাহজাহানের বসবাসের স্থান ছিল। তাজমহল এবং আগ্রা ফোর্টের নকশা কিছুটা একই ধরনের। এই বিশাল আগ্রা ফোর্টটি 75% এখন আর্মিদের দখলে এবং বাকি 25% আমরা দেখতে পাই। সম্রাট শাহজাহান আগ্রা ফোর্টটিও নির্মাণ করেছিলেন যমুনা নদীর তীরে, যেন উনি যমুনা নদীর এই শীতল হাওয়া নিজে উপভোগ করতে পারেন। স্ক্রিনে যে ইমারতটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ইমারত যে ইমারতে বসে 4টি পুরুষ একই সিংহাসনে বসে শাসন করেছিলেন। যদিও ভ্রক্রান্ত মন নিয়ে বলতে হয় এগুলো এখন সবই স্মৃতি, আগ্রা ফোর্টে এখন কোনো কিছুরই আর দেখা মিলবে না। সম্রাট শাহজাহানের বেডরুমের সামনে
অনেকগুলো গাছ লাগানো ছিল, ছিল ফুল গাছ, ফল গাছ, কিন্তু এগুলো আর এখন কিছুরই দেখা মিলবে না। যদিও আমরা দুইটি আঙ্গুর গাছ দেখেছিলাম, যে আঙ্গুর গাছে ছিল তাদের হাতের ছোঁয়া, হতেও পারে সেই আঙ্গুর গাছ থেকে তারা নিজের হাতে আঙ্গুর পেড়ে খেয়েছিলেন। রহিম রহমান আল্লাহ আমাদের সেই আঙ্গুর গাছ স্পর্শ করার তৌফিক দান করেছেন। সম্রাট শাহজাহানের সাজানো বেডরুমে আজও স্বর্ণের প্রলেপ দেখা মিলে, যদিও সেটা খুবই হালকা, তারপরেও বোঝা যায় যেগুলো স্বর্ণ খচিত ছিল। ইংরেজরা এই সব দেওয়াল থেকে স্বর্ণ মণিমুক্তা খুঁড়ে খুঁড়ে নিয়ে গিয়েছিল, এমনকি সম্রাট শাহজাহানের বেডরুমে লাগানো কোহিনুর হীরাও লুট করে নিয়ে গিয়েছিল। এবং এই আগ্রা ফোর্টের একটি গোপন সুড়ঙ্গ ছিল, যে সুড়ঙ্গ দিয়ে সম্রাট শাহজাহান মনে করলেই তাজমহলে চলে যেতেন সময় কাটানোর জন্য। তবে দুঃখের বিষয়, সম্রাট শাহজাহানের এত শখের বেডরুম, এত শখের বসবাসের স্থানে শেষ সময়ে বন্দী করে রাখা হয়েছিল। সম্রাট শাহজাহানের পুত্র আওরঙ্গজেব তার পিতা সম্রাট শাহজাহানকে বন্দি করে রেখেছিলেন। প্রচুর অর্থ খরচ করে তাজমহল তৈরি করায় সম্রাট আওরঙ্গজেব ভেবেছিলেন ভবিষ্যতে রাষ্ট্র কিভাবে চলবে, এই ভেবে উনি ওনার পিতাকে বন্দি করে রেখেছিলেন, যেন আর এত অর্থ খরচ না করতে পারে। এজন্য 8 বছর বন্দি করে রেখেছিলেন সম্রাট শাহজাহানকে। কিনে যে বড় মাঠ দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা, এই মাঠে তখনকার যুগে বসত মিনা বাজার, যেখানে থেকে রাজপ্রাসাদের সকল রমণীরা তাদের সুবিধা মতো কেনাকাটা করতে পারত। এই আগ্রা ফোর্টের সমস্ত রুমগুলো এখন তালাবদ্ধ করা আছে, সাধারণ জনগণের এর ভেতরে ঢোকার কোনো পারমিশন নাই, শুধুমাত্র বাইরে থেকেই দেখা যাবে। সম্রাট আওরঙ্গজেব তার বাবাকে অনকাইন্ড অফ কোয়ারেন্টাইনে যে রেখেছিলেন, তখন তিনি তার বাবার কাছে জিজ্ঞেস করেছিলেন তার শেষ ইচ্ছাটা কি। এই প্রশ্নের উত্তরে সম্রাট শাহজাহান বলেছিলেন তাকে এমন জায়গায় বন্দি করে রাখা হোক যিনি সেখান থেকে খুব সহজেই তার স্বপ্নের তাজমহল দেখতে পান। এজন্য সম্রাট শাহজাহানের পুত্র আওরঙ্গজেব তাকে তার নিজ বেডরুমেই বন্দি করে রেখেছিলেন, অর্থাৎ নজর বন্দি করে রেখেছিলেন, যেন তিনি খুব সহজেই সেখান থেকে যমুনা নদীর ঠান্ডা শীতল হাওয়া উপভোগ করতে পারেন এবং স্বপ্নের তাজমহলও দেখতে পান। আপনারা স্ক্রিনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি ছিল সম্রাট শাহজাহানের বেডরুম। এই বেডরুমের থেকে তিনি খুব সহজেই তাজমহল দেখতে পেতেন, এমনকি বেডরুমের পাশ থেকেও খুব সহজেই তাজমহল দেখা যেত। আমি স্ক্রিনে কিছুটা জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, সত্যি অপরূপ, অসাধারণ, যেটা বলার ভাষা হারিয়ে ফেলে। সম্রাট শাহজাহানের জীবন যতটা জাঁকজমকপূর্ণ ছিল সে সময়ে ঠিক ততটাই খারাপ অবস্থা ছিল। উনাকে যে বেডরুমে 8 বছর নজরবন্দি করে রাখা হয়েছিল উনি শেষ সময়ে ওইখানেই মারা গিয়েছিলেন। স্ক্রিনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই জায়গা সম্রাট শাহজাহানের বাসভবনের সামনে বিভিন্ন ধরনের ফল এবং ফুলের গাছে ভরা ছিল। স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই আঙ্গুর গাছ, যে আঙ্গুর গাছে সম্রাট শাহজাহান এবং মমতাজের হাতের ছোঁয়া লেগে থাকতেও পারে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সত্যি বলা বাহুল্য, সম্রাট শাহজাহানের জীবনে শেষ পরিণতি অনেক দুঃখজনক, অনেক কষ্টের ছিল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও থেকে একটু হলেও ইনফরমেশন যদি আপনারা জানতে পারেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আরো নতুন নতুন ভিডিও নিয়ে যেন আপনাদেরকে যেন ঘরে বসে বিনোদনের সুযোগ করে দিতে পারে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন।